আমাদের দেশে একটি শখের জিনিস হলো অ্যাকুরিয়াম। শহর কেন্দ্রিক জীবনধারায় ড্রয়িং রুমে একটি অ্যাকুরিয়াম সৌন্দর্য বাড়িয়ে তোলে নিঃসন্দেহে। ঘরের কোণের অ্যাকুরিয়ামে জীবন্ত বাহারি রঙের মাছগুলো যখন সাঁতার কাটে তখন দেখতে ভালোই লাগে, কিন্তু একটা সুন্দর চকচকে মাছের জন্য সুস্বাস্থ্যকর অ্যাকুরিয়াম মেনটেন করতে হলে সেটার পিছনে অনেক শ্রম দিতে হয়। এটা ছাড়াও আপনাকে হতে হবে চরম ধৈর্যশীল। অ্যাকুরিয়ামে মাছ রাখতে হলে সবার আগে পানির পরিবেশ ঠিক রাখা চাই। পানির লবণাক্ততা, তাপমাত্রা, পরিষ্কার পরিচ্ছন্নতা, মাছের সংখ্যা, এসব কিছুই এই পরিবেশের সঙ্গে সম্পর্কিত। মাছ মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে চর্মরোগ। মাছ ছাড়ার কিছুদিন পরে দেখা যায় যে এদের পায়খানাগুলোর সংক্রমণ হচ্ছে। পায়খানা নরম বা ভাঙা পচা হতে পারে, এজন্য বিভিন্ন অ্যান্টিসেপটিক সলিউশন পাওয়া যায় এবং সেগুলো বিভিন্ন রঙের, পরিমাণ মতো ব্যবহার করতে হবে। পানির সঙ্গে 3-4 ফোঁটা মিশিয়ে দিতে হবে। এর সঙ্গে পানির পরিমাণ অনুযায়ী লবণ মিশিয়ে দিলে পানিটা এই মাছগুলোর বসবাসের উপযোগী হবে। এই লবণ কিন্তু খাবার সাধারণ লবণ নয়। এরপর আপনাকে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে নিয়মিত। এজন্য পাম্প মেশিন পাওয়া যায়। পাম্প মেশিনটা সবসময় চালু রাখতে হবে, যদি সেটা 4 দেয়ালের অ্যাকুরিয়াম হয়। অনেকেই ভাবেন পাম্পটা বন্ধ করে ঢাকনা খুলে দিলেই হয়ে যাবে, ব্যাপারটা ভুল। বদ্ধ পানি মাছগুলোতেও জলাশয়ের মাছ থেকে তুলনামূলক দুর্বল। সামান্য ডিজলয়েড অক্সিজেন এরা গ্রহণ করতে পারে না, তাই পাম্পটি সবসময় চালু রাখতে হবে। অ্যাকুরিয়ামে খুব বেশি মাছ না ছাড়াই ভালো। মাঝারি সাইজের অ্যাকুরিয়ামে 8-10টি বড় বড় সাইজের গড় হলে 16টির বেশি নয়। এরা নিয়মিত মল ত্যাগ করে। বেশি মাছ থাকলে বদ্ধ পানির পরিবেশ খুব দ্রুত দূষিত হয়ে যায়। যেমন আমার এই অ্যাকুরিয়ামটি, এখানে 15-16টি মাছ আছে, নানা রঙের মাছই আছে। অনেকে মাছকে খাবার দেওয়ার সময় ভুল করে থাকেন, একসঙ্গে অনেক খাবার দিয়ে ফেলেন, কিন্তু এই কাজটি করতে যাবেন না। সামান্য খাবার দিন যা মাছ 5 মিনিটের মধ্যে খেয়ে ফেলতে পারে। বাড়তি খাবার থাকলে তা পানিতে পচে পানি নষ্ট করে ফেলবে। অ্যাকুরিয়াম বক্সটা পরিষ্কার করব, যেন তেন ভাবে পরিষ্কার করলে সাবানের গন্ধে এই মাছ মারা যায়। অ্যাকুরিয়াম পালা খুব কঠিন একটা কাজ, অ্যাকুরিয়ামের অনেক খরচা আছে, কিন্তু একটু চেষ্টা করলেই খুব সহজেই এটা করা যায়। ভালো লাগার মানুষ ছাড়া অ্যাকুরিয়াম আসলে পালতে পারবে না, যে কেউ কিনে যখন তখন কিনে, লস খাওয়ার কোনো দরকার। কোনো মাছ রোগাক্রান্ত হলে তা দ্রুত সরিয়ে ফেলা উচিত, এতে করে বাকি মাছ রোগে ছড়াবে না। 1 সপ্তাহ পরপর অ্যাকুরিয়ামের পানি পরিষ্কার করা উচিত এবং অ্যাকুরিয়ামের পানি সপ্তাহে অন্তত 2 বার বদলানো উচিত। যেমন আমার এই অ্যাকুরিয়ামটি আর 14 দিন ধরে পরিষ্কার করা হয় না, দেখুন কত নোংরা অপরিচ্ছন্ন হয়ে গেছে। আজকে আমি অ্যাকুরিয়ামটি পরিষ্কার করার চেষ্টা করব। মাছ পানির নিচে একটি নির্দিষ্ট তাপমাত্রায় থাকে, যে তাপমাত্রায় থাকতে সে স্বচ্ছন্দ বোধ করে। অনেক সময় পানির তাপমাত্রার তারতম্য ঘটে, বিশেষ করে শীতকালে। এখন অবশ্য গরমকাল, খুব বেশি অসুবিধা হয় না, তাই অ্যাকুরিয়ামের থার্মোমিটার নিয়মিত দেখুন, এতে মাছ মরবে না। অ্যাকুরিয়ামের মাছ ছাঁকনিগুলো বিভিন্নভাবে কাজ করতে পারে, কিন্তু এগুলোর কাজ একই, তা অ্যাকুরিয়ামের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে। যে কোনো অ্যাকুরিয়ামের সজ্জার ক্ষেত্রে অ্যাকুরিয়ামের পাথর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও অ্যাকুরিয়ামে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল গাছ দেওয়া হয়। সব মাছ অ্যাকুরিয়ামে রাখা যায় না, বিশেষ কিছু মাছই রয়েছে সেগুলো অ্যাকুরিয়ামে রাখার জন্যই চাষ করা হয়, যেমন গোল্ডফিশ, অ্যাঞ্জেল শার্ক, টাইগার, পার্প, ক্যাটফিশ, গ্যাপি, মলি, ফাইটার, সাকার, সিলভার, ডলার, অস্কার, কার্প, হাইফিন, নোজ, এলিফ্যান্ট নোজ, টেট্রা, অ্যারোনা, বেজি, বার, কমেন্ট, কিসিং, গোরামি, প্লাঙ্ক, অ্যারোন্ডা ইত্যাদি মাছ।
তবে অ্যাকুরিয়ামে গোল্ডফিশ প্রজাতির মাছ রাখতেই বেশি দেখা যায়। এরা বেশ কষ্ট সহিংস, অক্সিজেন ছাড়া কয়েক দিন বেঁচে থাকতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। মাছ হাত দিয়ে না ধরে নেট ব্যবহার করুন। লাইট ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন আলো বেশি হয় এবং তা কম এবং তাপ কম হয়। অ্যাকুরিয়ামে পাথরকুচির নিচে একটি ওয়েট ডাস্ট ফিল্টার রাখতে হবে, তার সঙ্গে একটি এয়ার এক্সিকিউটর থাকে যেটা দিয়ে বাতাস বের হওয়ার সময় ভিতরে কিছুটা ঊর্ধ্ব চাপের সৃষ্টি হয়, যার ফলে ময়লাগুলো খুব ধীরে ধীরে পাথরের ভিতরে দিয়ে ওই ফিল্টারের নিচে গিয়ে জমা হয়। এক্ষেত্রে অ্যাকুরিয়ামে সবসময়ের জন্য ওই যন্ত্রটি চালিয়ে রাখতে হবে। স্পাইডার ফাইটার নামক মাছ ছাড়া অন্য সব মাছই একই সঙ্গে রাখা যায়। এই মাছটা একটু মারকুটে স্বভাবের অ্যাঞ্জেল, আর গোল্ডফিশের উপর এর বিশেষ ক্ষোভ আছে, আক্রমণ করে লেজ পাখনা ক্ষতিগ্রস্ত করতে পারে। কমেট খুবই শান্ত স্বভাবের, আকারে বড় হলেও ফাইটার এদের আক্রমণ করে না। অ্যাকুরিয়ামে ফাইটার রাখতে চাইলে আলাদা কেস কিনে নিতে হবে, প্রয়োজনে মৎস্য কারিগরি ব্যবস্থাপক, মৎস্য বিশেষজ্ঞ, মৎস্য চাষিদের সাথে যোগাযোগ রাখুন। অ্যাকুরিয়ামের যত্ন নেওয়া একটু কষ্টসাধ্য, তবে উপরের বিষয়গুলো খেয়াল রাখলে মাছ মরে যাওয়াটা কমে আসবে। তবে মনে রাখবেন, কমেট ছাড়া আর কোনো মাছই খুব একটা বাঁচে না, অ্যাঞ্জেল মারা যাওয়ার হাত বেশি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন। টাটা। আমরা এই নোংরা